তারপর 13 নম্বর অঙ্কটা দেখো, x+6, x+12, x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। এখন এই যে অঙ্কটা এটাতেই বলছে কিন্তু গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করতে হয়। তো x+12 কে এর আগের পদ কি x+6 দ্বারা কি করব, ভাগ করব। তারপর x+15 কে x+12 দ্বারা ভাগ করব, এরকম একটা সমীকরণ গঠন করব। x+12 কে x+6 দ্বারা ভাগ করব, তারপর x+15 কে x+12 দ্বারা ভাগ করব। এখন আমরা আর গুণন করব, অর্থাৎ আর আর গুণ, x+12 এবং x+12 এই দুইটা গুণ হবে, x+15 এবং x+6 এই দুইটা গুণ হবে। তো এখন xx এ গুণ দিলে কি হবে, x2, x দ্বারা 12x এর সাথে গুণ হবে 12x, তারপর আবার 12 দ্বারা x এ গুণ হবে, আবার 12 গুণ হবে। তো 12 গুণ দিলে হবে 144, দেন xx এ গুণ হবে x2, তারপর x আর 6x প্লাস 15x প্লাস 15 এবং 6 গুণ দিলে হবে 90। দেন এখানে দেখো x2, 12x 12x, 24x প্লাস 144, দেন x2, তারপর 15 আর 6 যোগ দিলে হবে 21x, দেন 90। তারপর x2 প্লাসের x2 সমানের পরে এটা সমানের আগে আনলে হবে মাইনাসের x2, তারপর এখানে রয়েছে প্লাসের 24x সমানের পরে প্লাসের 21x, আগে আনলে হবে মাইনাসের 21x, প্লাস 144 সমানের পরে প্লাসের 90, এটা আগে আনলে হবে মাইনাসের 90 সমান 0। তো এইটা এটা কাটাকাটি, 24x থেকে 21x বিয়োগ দিলে কি হবে 3x, তারপর 144 থেকে 90 বিয়োগ দিলে অ্যান্সারটা পাওয়া যাবে 54=0, দেন 3x প্লাস 54 সমানের পরে গেলে হয়ে যাবে মাইনাসের 54, দেন আমরা x রাখলাম, 3টা চলে যাবে নিচে আর মাইনাস 54 হয়ে যাবে উপরে। তো এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে অ্যান্সারটা পাওয়া যাবে 18। তো সুতরাং x=-18। তারপর 14 নম্বর অঙ্কটা দেখো, 3, 6, 9 অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। তো এটা সাধারণ পদ নির্ণয় করার পূর্বে আমাদের দেখতে হবে এটা কি সমান্তর নাকি গুণোত্তর। এটা কিন্তু সমান্তর, কারণ বিয়োগফলগুলো কিন্তু সমান পাওয়া যাচ্ছে, 6 থেকে 3 বিয়োগ দিলে 3, 9 থেকে 6 বিয়োগ দিলে 3। তো প্রথম পদ আমরা কি পাচ্ছি, 3, তারপর সাধারণ অন্তর আমরা কি পাচ্ছি, 6 থেকে 3 বিয়োগ দিলে 3 পাচ্ছি। আমাদের বলছে সাধারণ পদ নির্ণয় করার জন্য, অর্থাৎ এনতম পদ নির্ণয় করার জন্য। তো সাধারণ পদ সমান্তর দ্বারার ক্ষেত্রে a+n-1d, এর মান হচ্ছে 3, n-1d এর মানও 3। তো 3n-3, এই থ্রি কাটাকাটি, অ্যান্সারটা কি 3n। তো আশা করছি বুঝতে পেরেছি অ্যান্সারটা। SSC 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর 15 নম্বরটা দেখো, 5-25, 1-5, -6-5 অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। তো এটা কিন্তু গুণোত্তর অনুক্রম, কীভাবে, কারণ আমি যদি যে কোনো পদ -25কে 5 দ্বারা ভাগ করি অ্যান্সারটা কিন্তু পাওয়া যাচ্ছে -5, তারপর 1-5কে যদি -25 দ্বারা ভাগ করি অ্যান্সারটা কিন্তু -5ই পাওয়া যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি, গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম পদ a=, আমরা কী ধরবো, 5 ধরবো, আর এটা যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাত আমরা আর কী ধরবো, -25কে এর আগের পদ 5 দ্বারা বিয়োগ করবো, ভাগ করবো, 5 5 25, মাইনাসের 5 সাধারণ পদ নির্ণয় করতে বলছে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ হচ্ছে a^n-1। এখন a এর মান কিন্তু আমাদের কাছে আছে 5, r এর মানও কিন্তু আছে -5,
তারপর এন এর মান আমাদের কাছে নেই। তো তোমরা যদি এইটা অ্যান্সার রাখো তাহলে এইটাও রাইট হবে, ঠিক আছে? এইটাই এতটুকু পর্যন্তই রাখো অ্যান্সারটা। তারপর ষোলো নম্বরটা দেখো, 105, তারপর 0 মাইনাস 0.5, সমান্তর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, ওয়ানের পর এটা হবে 0.5, ঠিক আছে? 1 0.5, 0 মাইনাস 0.5, সমান্তর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। এখানে বলেই দিছে এটা কি অনুক্রম, সমান্তর অনুক্রম। তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, কি বলছে, 1, তারপর 0.5, দেন 0, তারপর মাইনাস 0.5, ঠিক আছে? এর প্রথম পদ, প্রথম পদ কি দেওয়া আছে, 1, তারপর সাধারণ অন্তর, আমাদের বলেই দিছে এটা কি সমান্তর ধারা, সাধারণ অন্তর ডি ইকুয়েলস টু কি পাচ্ছি আমরা, এই 0.5 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কিন্তু কি পাওয়া যাচ্ছে, মাইনাসের 0.5। সুতরাং সাধারণ পদ বলছে, তো সাধারণ সাধারণ পদের সূত্রটা কি, সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস 1 ডি। এখন এর মান হচ্ছে 1, এন এর মান দেওয়া নেই কিন্তু, আর ডি এর মান হচ্ছে মাইনাস 0.5, 1, তারপর কি হবে, মাইনাস 0.5 এন, কারণ মাইনাস 0.5 দ্বারা এনকে গুণ করা হচ্ছে, আবার মাইনাস 0.5 দ্বারা মাইনাস 1 কে গুণ করা হবে, মাইনাসে মাইনাসে প্লাস 0.5। তো এই 1 আর 0.5 গুণ হলে হবে 1.5 মাইনাস 0.5 এন। আশা করছি বুঝতে পেরেছ। কোনো গুণোত্তর অনুক্রমের প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তো এখানে দেখো, গুণোত্তর অনুক্রমের প্রথম পদ, প্রথম পদ কিন্তু দেওয়া রয়েছে কত, 27, আর দ্বিতীয় পদ রয়েছে 9। আমরা এখন সাধারণ অনুপাত বের করব, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত কীভাবে বের করে, যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করে, যে কোনো পদ বলতে দ্বিতীয় পদকে এর আগের পদ দ্বারা ভাগ, 27 দ্বারা ভাগ। তো 3 ৯ ২৭, 1/3, এটা হচ্ছে সাধারণ অনুপাত। আমাদের বলছে কি, পঞ্চম পদ নির্ণয় করার জন্য গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে বা ধারার ক্ষেত্রে এনতম পদ কত, এ আর এন মাইনাস 1। সুতরাং পঞ্চম পদ, পঞ্চম পদ হচ্ছে, আমরা জাস্ট মানগুলো বসাই দিব, এ এর মান পেয়েছি কত, 27, আর এর মান পেয়েছি 1/3, আর এন এর মান হচ্ছে 5। তো 27 গুণ 1/3, 5 থেকে 1 বিয়োগ দিলে হবে 4, তারপর 27 গুণ, এখন দেখো 1/3 উপরে পাওয়ার হিসেবে কত রয়েছে, 4, অর্থাৎ 1 এর জন্য কিন্তু পাওয়ার 4 রয়েছে, 4টা 1 গুণ দিলে কিন্তু 1ই, আর 3 এর জন্য কিন্তু 4 রয়েছে, 4টা 3 গুণ দিলে হবে 81। তারপর আমরা এখন কাটাকাটি করি, 27 দিয়ে 81 কে যায় 3 বার, তো অ্যান্সারটা হচ্ছে 1/3।